আমি প্রায় দেড় ঘন্টা স্টেজে বসাই সালামের উত্তর যদি এমন হতো যে আর আউন দিত না কথা বুঝেন নাই আমি কইলাম এখানে দেড় সারা বাংলাদেশে যে না পারে কারি রফিউদ্দিন ওসমান সব দেখাই দিছে আমার মতন বেড়ারে দেড় ঘন্টা স্টেজে বসাইছে বেড়াবা জবর লোক বাংলাদেশে এমন কোন প্লেয়ার নাই যদি কেউ উপরেতে ফোন দেয় পরিচয় দেন তোর পরিচয় গাতাত ফালা আগামী কালে বললাম কোর্টের হাজিরা আমার আপনারা জানেন আজকের রাতে আমি এরেশয়া রিমান্ডে ছিলাম 4 তারিখ জানুয়ারি এলাকা খার হইছি আমার এখনো মাজার মধ্যে বাড়ির দেখ আছে কথা বুঝেন নাই আর বই এরেছি দেড় ঘন্টা আমি কইলাম শোন নাই কণ্ঠ নাই গরম সাপ্লাই দে গরম আমি ছয় মারি আগে কইলই থাকতার না যাইবেন গা ছয় ছয় কথা বুঝেন নাই শুনেন আর হুননা লন ওয়াজের সুসি আছে আমার কইলাম ওয়াজের বেত লাইন ব্যতিক্রম সবার কোয়ালিটি একটা আমার কোয়ালিটি আরেকটা শুনেন গরুর গোশত আনলে শীতের মধ্যে বইয়া জাগা গরুর মধ্যে তাও দাউন লাগে উকুটা জ্বালান লাগে জামাইলে দৌড়ে দৌড়ি লাগে আমি আনো বই দেখে বইয়া গেছি গেলে খারিয়ে গেছি গা ঠিক আছে এখন ওয়াজ শোনার কার কার মন মানুষ হইতে আসো ওইসা না ওইসা না এই আওয়াজে ওয়াজ উঠতে না আমার আমি কি গুরু স্থানাই জিওয়াজ করতাম এটা গুরু স্থান ওইসা না দুই হাত উঠা লারা দে চিনি সারা লারা দে নারায়ণ থাকবেন নারায়ণ থাকবেন সাউন্ড বারাবার তুই দিব এবার সব ওইসা না ওইসা না চিনি সারা লারা হইব আজ্জার ওয়াজের নাম কি চিনি সারা লারা এ কথা কষ্ট করে জুয়ান বুড়া ল্যাংরা লুলা মহিলা পুরুষ সবাই উঠতে হইব আজ কয় যদি ওসমান একটা লোক আনছে রে দাঙ্গাওয়ালা জীবন কয় বাজার আনছে একটা আনছে কথা কয় না কেন না ও সব খোলেন ও আজ ডগে খোলেন 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 সব খোলেন 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 মিয়া খোলেন ও আজ অনেক কেমন আবার ঠিক আছে পরিবেশটা হইছে হইছে না হইছে না এ মিয়া মোবাইল সব রেডি হইছে যুবকরা আত্ম বসে রাহরা এখনো বলে নাই আমার স্টেজ হলো রাইতের বারোটা বাজ দুই স্টেজ ভর্তি হইব রাইতের একটা বাজ দুই স্টেজ ভর্তি হইব স্টেজ না বললে ওয়াজ হইতো না ফুলা পাইনে চাকা খাইয়া বেকা হইয়া গেছো না এই যুগের ফুলা পাইন বারোটা বাজে ছেলে মোবাইল সেটিং করে সেটিং হ্যাঁ যদি মাইয়া একটা ভেন্ডি কে সাদায় আর যদি কম কথা কয় না আমার এই কথাটি মুরুব্বীর এখন হইলেন না কারণ ফুলা পাইনের খোলা কথা কয় না যুবকদের কষ্ট যদি আমি না বুঝি বুঝবো কেনা যুবকদের কত কষ্ট কত যন্ত্রণা আই হাই কইয়া শেষ করা যাইতো না এ আস এ তোরা বইয়া পড় কি আন্দা সব ব এ তাকবির দিতে হবে লোক আইতে হইব হ্যাঁ জাগা ঠিক আছে ভাই জাগা আতাল লাগে না একটু আতাইছি দেখছি ঠিক আছে কিনা একটু আতায় মাথায় লন লাগে না খেত লাগায় এই মিয়া জাগা কিনলে সিয়া চার্জ ফর্সা দিকে পরে দলিল করে ঠিক ওয়া জাগে না আগে আতায় ঠিক গেল মু হ্যাঁ বিয়া করার আগে কুফু না হইলে আর ইজাবাল কবুল কয় না সব ঠিকঠাক করে ভরে না ওয়াস ওয়াস তো কর্তা মাইছে বই ওই দূর হয়েছে না 4 ঘন্টা কথা বুঝেন নাই এখন কত হইল আমরা সব ঠিক আমার ওয়াজও ঠিক আমি দুনিয়ার বাবুই আলাদা ঠিক আছে তো ইনশাল্লাহ তো সুতরাং আমি আমি আবার সালাম দিব সালামের উত্তর একবার ইমন ভাবে দিবেন যে ডাঙ্গা ডাঙ্গা সম্মেলনের একটা রেকর্ড হয়ে যাগা ঠিক আছে ঠিক আছে যেমন হেরা কয় আর জীবন ইমন জুতা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সালাম দেন আবার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা কেমন আছেন কিরে বাতি যা তোর মুখ বান্ধা করে এ বল না আর মুখ বান্ধ করে কোন করুণা আছে আপনারা কেমন আছেন সবাই ভালো আছে গমে ধরছে গমে ধরছে জ্যান থেকে ক্যাশ হলো সাদ্দুর আছো সাদ্দুর আরে বাবা রে বাবা সাদ্দু খোল সব খোলেন মিয়া সিদ আছে সিদ আছে
শীতের মধ্যে জাগো বুঝল নাই এখন তো সেটিং এর সময় অনেকে আইয়া মরছে ভুলেও আছো জাগা আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ করছে ডাঙ্গা আন্তর্জাতিক সম্মেলনের কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা ব্যবস্থা করছে এদেরকেও ধন্যবাদ কথা বুঝছেন আমি আবার ইনশাআল্লাহ কারণ রাত তো অনেক হয়েছে একটু ঘুম ভাঙার জন্য লড়াচড়া না দিলে আলোচক লাগিয়ে রয়েছে এতক্ষণ ঠিক না ব্যাঠে সবাই মোটামুটি আমার দিকে চাইছেন তো চাইছেন তোর আসত আসত এন্দাই দিক দা সামনের দিক দা রাহেন ফিসের মধ্যে এক গুলো বই রয়েছে এই তোর আসত রে এই ফিসের দি ও ফিসের দি ফিসের দি আছে ঘুমাইছে না অজা কাছে দে আজা হ্যাঁ আসার আমি ভাবছিলাম ঘুমাই গেছে কামাইছে যাক আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ কল সবাই আলহামদুলিল্লাহ বলেন সময় দিবেন আমার কত জন্য দিবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال رسول الله صلى الله عليه وسلم من آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مقرم علماء حضرت دور دورانت থেকে আগত ও আশপিবাসিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান معزز আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা যিনি ছিলেন জনপ্রিয় আইডল মুফাসসির কোরআন আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি হাফিজাহুল্লাহ আমার একটা যিনি সুরালু কণ্ঠ দিয়ে মানুষকে বয়ানে পেশ করেছেন আমার পূর্বে হাজরত মাওলানা কামরুল ইসলাম আরবি ও স্টেজে উপস্থিত আইমে মাসাজিদ এবং দূর দূরান্ত থেকে আগত শিক্ষিত গুণীগণ আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম দাসদ বাসদ আত্মসি ফরিদপুরি চন্দ্রপুরি খারুইয়া বইয়া সৌডু বড় মোডা তাজা পর্দা আলারের মা ও বোনেরা ইত্যাদি ইত্যাদি কারণ লম্বা ভূমিকা টানার সময় আমার নাই আর এই এলাকার কৃতি সন্তান সারা বাংলাদেশের সুপরিচিত একজন ব্যক্তি ফেমাস ব্যক্তি ইন্টারন্যাশনাল কারি বক্তা সুপারস্টার আমার সদ্য বড় ভাইয়ের জোতা টানার যোগ্যতা আমার নাই এই এলাকারই আপনাদেরই মাটিও মানুষের সন্তান হযরত মাওলানা আল্লামা কারি রাফিউদ্দিন হাফিজাহুল্লাহ দামাত বরকাতুহু আলাইহি কথা বলেন ঠিক না ব্যাটি আপনাদের সামনে আমি সূরাতুল আসর থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
ডাঙ্গা আজকে চতুর্থ দিন মনে হয় তাই না চতুর্থ দিন তো ইতিপূর্বে অনেক উলামায়ে কেরাম এসেছেন আসবেন বয়েন শুনবেন করবেন মুরব্বিয়েন এখানে বসা আমি ছোট মানুষ অধম স্টেজে আমার যে গুণীমানী উলামায়ে কেরাম বসা তাদের জুতা টানার মতন যোগ্যতা আমার নাই আমার উস্তাদ সমতুল্য অনেক সিনিয়র উলামায়ে কেরাম এখানে বসা আমার পিতা সমতুল্য এদের সামনে বসাটা এটা আমার জন্য বেয়াদবি এজন্য আমি দাঁড়িয়ে গেছি মূলত এটাই কারণ বুঝতে পেরেছেন আমি আজকে জেল থেকে বের হওয়ার পরে এই আজকে ফার্স্ট মানে আরেক জায়গায় দাঁড়াইছিলাম দাওরাবন্ত মাদ্রাসা সবাই বুখারী উস্তাদ আমার দাওরা হাদিস হাজার হাজার লোক ইউটিউবে দেখবেন জেল থেকে বের হওয়ার পরে এটা দ্বিতীয় মাহফিল দাঁড়ায়া কারণ এতক্ষণ বৈসা রয়েছে আর সবচেয়ে বড় মাথার মধ্যে খালি আমার ঘুরাইতেছে এখানে যারা বসা মুরব্বি দেশের গুণীগণ্য মানব ব্যক্তি সম্মানিত ভিআইপি পার্সনগুলা যাদেরকে চিনি আজহার সাহেব খন্দকার আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আছে এখানে দলমত সবাই আছে বিশেষ করে ওলামায়ে কেরাম এখানে এদেরকে রেখে বসা এটা আমার জন্য বেয়াদবি কথা কন না কেরে আর বিশেষ করে আমার যুবকরা দাঁড়ায় শুনবে আমি বৈশা ওয়াজ করবো এটা তো হইতারে না আমার কলেজে যুবটা যুবক আই লাভ ইউ আই মিস ইউ যারা আমাকে বলে যারা যুবকরা আমাকে ভালোবাসে অনেক যুবক আমি যখন জেলে গিয়েছিলাম রোজা রেখে দোয়া করেছে অনেক যুবক যখন আমি আজকে রাতে আল্লাহর কসম আল্লাহর কোরআন আমাকে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত যখন রিমান্ডে এমন ঘুম জায়গায় এমন জায়গায় নিয়েছিল আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না আজকে সেই রাতে আল্লাহ বিশাল মজমা আমার বসায় দিছে আল্লাহর কসম করে বলি এই রাত্রে আমার চোখের পানি পড়তে পড়তে আমার শরীর ভিজে গেছে পায়ে দিয়ে জুতা পিছে মানুষ দেখার মতন অবস্থা ছিল না একমাত্র আল্লাহ ছাড়া এই রাত্রে আমার পাশে কেউ ছিল না কেউ ছিল না কেউ বাঁচছিল না আজকে সেই রাত্রে আল্লাহ মাহফিল আল্লাহ কোরআনের আলোচনা করার মতন সুযোগ করে দিয়েছেন মালিককে কেউ দেখে না দেখে কে কেউ শোনে না শোনে কে বিপদে পড়বেন আল্লাহ ছাড়া আর কেউ নাই সুখে থাকবেন আল্লাহকে ভুলে গেছেন আপনার মালিক রব ছাড়া আপনাকে কেউ দেখবে না আর বাংলাদেশের একটা অবস্থা যার উপকার করবেন হ্যাঁ আপনার বরাক বাসটা ভালো করে দিব আর দেখবেন বিনা স্বার্থে ছেলে মেয়ের জন্য করে কাটা মা বাবা বিনা স্বার্থে কোনো বাউসান নাই কোনো রিসিট নাই কোনো চাওয়া পাওয়া নাই মা বাবা ছাড়া পৃথিবীর মধ্যে কেউ কারো জন্য আপন না সব পর সব বোকা আপনি আজকে যান রাত্রে মরে গেছেন গা সবাই গড় ছেড়ে যাইবো গা মার বাবা থাক আমার হলো হইতে মরছে বেসারে বইয়ে থাকবো আমি মা ভক্ত ছেলে আজকে ঘরের কথা বইলা দিলাম আমার মার দোয়া যত দিন আছে আজকে বাংলাদেশে মানুষটা আমি ছোট বয়স আমার ২৭ রানিং চলতেছে এমনি কথা বলি না কোনো দলের কোনো নেতার কোনো এমপির পাওয়ার আমি চলি না আল্লাহর কোরআনের পাওয়ারে চলি আমি সত্য কথা বলবো যদি বাপের বেটা থাকে বুকে পাতা থাকে কোরআন নিয়ে আয় দলিল নিয়ে আয় তার পাতা কতটুকু আছে এখানে মাপা যাবে মাপা যাবে মাপা যাবে মাপা যাবে কথা বলার দিক না ব্যথায় যেই কথা বলতেছিলাম আপনাদের কি ওয়াজ শোনার মন মানসিকতা আছে গম গেছে গম গেছে গম গেছে ডাঙ্গার বাজারের লোক আছে এখন আছে এই কুদুলের পরে তো ডাঙ্গার বাজার থার কথা নো হ্যাঁ থার কথা আচ্ছা আমি যদি আমনে করে আর দুইটা মিনিট একটু খালি রয়েছে মাঠটাও মাঠ খালি থাকে কেমন আমার মাহফিল এই মাঠ খালি থাকে কেমন এটা তো আমার লাগে বদনাম সকালে যেন ওয়াজ করছে যে আদি আর আমি এ শোনেন মিয়া যে আদি আমি কইলাম এক খানো আইছি এ আমার ড্রাইভারটা কইরে বাকি না তাড়াতাড়ি হ্যাঁ তোরে দেই না কইলাম আমি কইলাম গাড়ি আনছি না হরা আইছে যাক আমি যে আদি লগাইছি যেখানে কিসেরগঞ্জ ঈশ্বরগঞ্জ কারণ কারি রফিক সাহেবের মাহফিল মিস করা যাবে না আমি আর যে আদি সাহেব আমি দাঁড়াই রয়েছি কেন উনি গেছে ঈশ্বরগঞ্জ কিশোরগঞ্জ তো আইছে আমাকে ভালোবাসায় কারি রফিক সাহেবের সম্মান কতটুক আপনাদের এলাকার সন্তান আজকে এখন একটা তাকবীর দিবেন যারা বাজারে বইয়ে খাইতেছে নিহারি খায় নিহারি কথা কয় না কেরে
শীতল পিঠা খাওয়া যারা ওর বাইতেছে বেড়াইতো আমার মা বোনেরা আছে আজ এমন একটা হাদিস কয়ে দিমু মহিলারা সোজা জান্নাত চাইবো না কথা কইনা কে রে আর যুবকরা বইয়ে থাকবো যুবকরা তো আর আগে যাইবো কে জান্নাত যুবকরা সা আমল না করে জান্নাত যাইছে ঠিক আছে তো তাকবীর চলবো চলবো রেডি রেডি কোন এক দুই তিন আজ কই তাকবীর দেওয়ার দিন নারায় তাকবীর ডাঙ্গারি আওয়াজ ডাঙ্গার আওয়াজ এটা এটা আজারবাই নেতা থাকতে আওয়াজ আছিল কথা কন্যা করে খন্দকার সাহেবের আওয়াজ হইতো মিয়া বড়ি করে দেন আল্লাহর দেওয়া দান এটা কোন আল্লাহর দেওয়া বংশীয় বেড়া এটা কথা কন্যা করে নারায় তাকবীর আওয়াজ কিছুটা হইছে খুশি লাগতেছে না খুশি লাগতেছে ভাই সমস্যা হইতাছে সমস্যা হইতাছে না জামাই ওয়াজ করেন দেখছো না হ্যাঁ চলবো আমার বাবু একটা আদ্য বক্তা না দিছে বক্তা আছে বক্তা আছে যদি গুতাগুতি করে তখন সমস্যা ঠিক আছে সব জায়গায় মাস্টারি করেন না আই এম মাজারি না ঠিক আছে নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর ডাঙ্গার সম্মেলন ডাঙ্গার সম্মেলন আর সম্মেলন আজকের মাহফিল কতক্ষণ চলবে কতক্ষণ চলবে নারায় তাকবীর কিছু মানুষ হয়েছে দৌড় ভাইরা লাই বুই তো কোলাতে দেয় নাই হচ্ছে এই তো কোলাতে হচ্ছে ঠিক আছে রাহেল আমি আপনাদেরকে সর্বপ্রথম বলি দুনিয়ার মধ্যে সব বেজাল আল্লাহর কোরআন বেজাল আছে কোরআন বেজাল আছে আমার কাইম ভাই ওদের আছে ওই যে মোটর মালিক যাক আলহামদুলিল্লাহ কন এলাকার গণ্যমান্য ব্যক্তি এখন আল্লাহর কোরআন যদি না থাকে আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করছি সুরার সিরিয়াল হলো 103 সুরার সিরিয়াল কত এ যুবক কথা কও সুরার সিরিয়াল কত কুরআনুল কারীমের মধ্যে 114টা সুরা কয়টা ভাই ওয়াজ কোন শিখতে আইছো না ওয়াজ শিখা মাইনা আমল করে জান্নাতে যাও ওয়াজ শোনার উদ্দেশ্য কি শোনার পরে মানা তারপরে মরার পরে জান্নাত ঠিক আছে তো কুরআনুল কারীমের মধ্যে সুরা কয়টা কথা কন কয়টা কয়টা জোরে জোরে 114 আমি তেলাওয়াত করছি 103 নাম্বার কয়টা কথা কন করে কত নাম্বার সূরা কত নাম্বার সূরা এটা নাজিল হইছে মক্কি মক্কি মানে মক্কাতে নাজিল হইছে কই ভাই আমি কিচ্ছা কাইনি পারি না পড়ছি কোরআন শুনছি কোরআন বলি কোরআন কথা বলেন না কেন আমার নামে তারপর অপবছরের শেষ নাই আমার গাওয়াজ দিয়ে ডিজে লাগাই দিছে বলো তো সুতরাং সুরার নাম কত 103 103 সুরার নাম কি আসর সুরার নাম কি সুরার নাম কি সুরার নাম কি এ কথা কয় না করে সুরার নাম আসর সুরার মধ্যে আয়াত কয়টা জানেন তিনটা কয়টা কথা কয় না কয়টা আজ যা তৃতীয় দিন না চতুর্থ দিন যাক একটা কম আগামী দিন একটা ছুঁয়ে গেলাম ফকট একটা এক কম নাই যা সুরা হইলে 103 নাম্বার সাইর এক কম না আয়াত তিন এদিক দু একটা কম ফুথিলাম ফকট কথা কয় না করে ফুলাম কই ফকট হইলে আগামী বছর মিলাম ইনশা ইনশা আচ্ছা এই আয়াতের মধ্যে আয়াত হইলো মক্কি মানে মক্কা নগরীতে এই আয়াত গুলা সুরাটা নাজিল হয়েছে কোরআনের আয়াত দুই ভাগে ভাগ একটা হলো মাদানি একটা হলো মক্কি কথা কয় না করে সাই দেরি করে মজা পাওয়া খাওয়াই না ভালো হয় খাওয়াই না যদি ভালো হয় সাই দেরি করে মজা পাওয়া যায় আনসার দিতে দেরি না এখানে খাইয়ে কথা কয় না করে কিছু ফোলা পাইন যায় বড়ি খাইয়া দোষ যাইয়া লাগে হ্যাঁ গুস্ত দে গরু গুস্ত 700 টাকা কেজি খাওয়াই না আমি কল লগে লগে ফাল দিয়ে দেবেন ঠিক আছে তো কল লগে লগে আয়াত কি মক্কি মাক্কি মাক্কি মানে কি এই আয়াত নাজিল হয়েছে কোথায় কোথায়
মক্কা নবীজি মক্কাতে ছিল কত দিন নবুয়তের পরে 13 বছর নবুয়তের পরে নবুয়তের কত 13 নবুয়ত কোরআন নাযিল হওয়ার পরে কত বছর মক্কাতে ছিল কত বছর আর মদিনাতে 10 বছর মদিনাতে মোট কত বছর হইল জোরে কোন 23 আর 40 কত নবীজি হায়াতে জিন্দেগি কত জোরে কোন আরো জোরে আরো জোরে নবীর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মোটামুটি বুঝছেন তো সূরা কয় নাযিল হইছে কয়টা আয়াত কয়টা কি সব বুঝছেন হইছে আলায়ান সূরা তরজমা সূরা 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 তরজমা এই সূরার তরজমা শুনতে হইব ওয়াল আস নাম কি সূরার নাম কি ওয়াল আস অনেকে পারে আল আসরি ইনলিম সাজ খলস খলস ইনলিম সাজ নামুনি গ্রামের মধ্যে দাঁত নাই অধিকাংশ গ্রামের ইমামের ফরজ হই না অধিকাংশ গ্রামের মুয়াজ্জিনের আজান সহি না ইমাম 5000 টাকা বেতন সহি আর হইব কেমনে আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা কানে গেল এখন যদি না আসার ওয়াজ করি রাত বাজে 12টা গভীর রাত হইতাছে মানছে তন্দ্রা এসে যাইব ঘুমাইব ঘুমাবার বাও নাই আমার ওয়াজিব লাগে সন্ধ্যা বেলা একটু পরে কমে দি মাইন গেল হইছে কথা কল না করে এই সূরা ওয়াল আস সময়ের কসম অর্থ কি ভাই তর্জমা সাদা মাটা তর্জমা না করলে এটা ইন্টারনেট ফেসবুকের যুগ শিক্ষিতের যুগ ভাই রাগ হইতাছে আমার কলম আসল ওয়াজ আছে এটা একটু সাদা মাটা তর্জমা কইরা খেত লাগানো আগে লাইল মেল কাটতে সাইজ করুন লাগে না ওয়াজ আছে কমিটি গঠন করতে গেলে অত কমিটির লোক জমান লাগে হ্যাঁ বহুত লোক কেলো এসে এদের মধ্যে বহুত তক ফাইল আছে যুবক রাগ বড় কম এখন হইল ওয়াল আস সময়ের কসম কিয়ের কসম কিয়ের কসম ইনাল ইনসান ইনাল ইনসান মানে কি মানুষ ইনসান মানে কি ইনসান মানে কি ইনাল ইনসান মানে কি লাফি মধ্যে অবশ্যই কোস ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সময়ের কসম কেডা কইছে এটা মানুষ কে কইছে কে কইছে ইল্লাল্লাযীনা আমানু তবে এরা সারা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনছে ক্ষতিগ্রস্ত সবাই না সবাই জাহান্নামী না সবাই খারাপ না কথা বুঝতে পারছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা আমলে সলিহা নেক কাজ করে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগার করে সত্যের পক্ষে থাকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে মাদ্রাসা মসজিদের পক্ষে আল্লাহওয়ালাদের পক্ষে ফয়সালার মালিককে হায়াতের মালিককে ফাবিআই আলা রব্বিকুমা তুকাল্লিবান এটা কার কালাম আরো যখন কার কালাম বান্দাতি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আমি আল্লাহ তোমাকে যে চক্ষু দিলাম চক্ষু হাত দিলাম হাতের সুর দেখাইতেছ পাও দিতেছি পাও দিয়ে হাঁটতেছ ও ভাই দল মত নির্বিশ্বাসে সত্য কথা বলেন আজকে সত্যের কোনো দাম আছে আছে গরিবের কোনো দাম আছে হ্যাঁ গরিবের দাম আছে কথা কেন করে গরিবের দাম আছে বেকারের দাম আছে বেকার রে সবাই সাফে বেকার রে কি করে জুতা কানা করে বউ ওঠেলে মায় ওঠেলে বাপ ওঠেলে সমাজ ওঠেলে সবাই খালি দূরে দূরে যা দূরে যা ভাই আমার কথা বুঝতেছ এখন মুসলমান তোমার জীবনটা বরাবের মতন ওয়াল আস সময়ের কসম আল্লাহ বারবার কেন সময়ের কসম খাইলেন এ মানুষ তুমি কি একটু চিন্তা করেছো ভেবেছো তোমার যে আল্লাহ যে আল্লাহ বানাইছে তোমার মার পেটের থেকে তোমাকে লালন পালন করে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে গরুর বাচ্চা গরু হয় ছাগলের বাচ্চা ছাগল হয় মুরুখের বাচ্চা মুরুখ হয় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না মানুষ বলে তুই মানুষের বাচ্চা মানুষের মতন মানুষ হও কথা বলেন না কেন ভাই কথা বুঝতেছেন আমার কথা বুঝতেছেন
তাহলে বোঝা যায় সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই কোরআনের আলো যাদের ভিতরে আছে হাদিসের আলো যাদের ভিতরে আছে দ্বীনের সহি বুঝ যাদের ভিতরে আছে তারা কখনো পথভ্রষ্ট হবে না তারা কখনো গোমরাহ হবে না হে যুবক তোমাকে রঙের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে হাজার হাজার উলামায়ে কেরাম জেলের ভিতরে দিনে দিনে কষ্টে কষ্টে জলে পুড়ে মরতেছে তাদের মুক্তি দিতে হবে তাদের মুক্তি দিতে হবে তাদের মুক্তি দিতে হবে তাদের মুক্তি দিতে হবে কথা বল ঠিক না ঠিক এই দেশের রাখো আমার ওয়াজ সবাই বুঝবো না সবাই থাকবেও না কারণ আমি প্রথমেই বলেছি আমি কণ্ঠ দিয়ে ওয়াজ করি না সুর দিয়ে ওয়াজ করি না আমি সত্য কথাটা বলি সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে আজকে বাংলাদেশে আমাদের উপরে যেভাবে স্টিম রুলার চালাচ্ছে আল্লাহ যদি হেফাজত না করে আমাদের অবস্থা খারাপ কথা বল না কেন আজকে আমার মতন ব্যক্তি আগামীকাল সকালে আমার হাজিরা কয়দিন ধরে কোড সিকুরিয়ার ভিতরে উড়ায় না খাসার ভিতরে গত মাস উড়াইছে কালকে খাসার ভিতরে আমরা খাইতে হলো কথা বুঝেন নাই তাহলে বোঝা গেছে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে আপনি যদি আমল ভালো না করে যান সময়ের কসম সময়টা কি এই সময়টা কি আপনার যে একটা মিনিট একটা সেকেন্ড একটা হায়াতের জিন্দেগি আপনি কোটি কোটি টাকা দিলেও একটা মিনিট কিনতে পাবেন না পাবেন এ পাবেন আপনার বাবা যদি চলে যায় হাজার কোটি টাকা দিয়ে বাবাকে রাখা যাবে রাখা যাবে তাহলে আল্লাহ সূরা আসরের মধ্যে সময়ের কসম খাইছেন কিয়ের কসম খাইছেন আচ্ছা সময়ের কসম যে খাইলেন হে যুবক তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই সকালে আকাশে চন্দ্র উঠলে এই সূর্য যখন উঠে অন্ধকার থাকে কথা বুঝেন না আর যখন অন্ধ হয়ে যায় সূর্য আর আলো আলো দিতে কথা কন না কেন তাহলে বোঝা গেছে আজকে যদি কোরআনের শিক্ষা থাকে মানুষ আল্লাহর সময়ের কসম যদি আল্লাহ নিজে খেয়ে থাকেন এই সময়ের কসম সূরা আসরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলনা করে হে মানুষ তোমরা কোন দিকে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম তোমাকে কে আমি আল্লাহ থেকে সরাই দিছে কার কথা কার কথা কার কথা শুনেন কোরআন সবার কাছে গ্রহণ করতে পারবে না ওমাই ইয়াশু আন যিকরির রহমান কারণ যারা কোরআনের পক্ষে থাকবে তারাই তো আল্লাহওয়ালা হয়ে যাবে যারা ইসলামের পক্ষে থাকবে তারাই দিনের আলো পাবে যারা রসুলের হাদিসের ভিতরে থাকবে তারাই তো হেদায়েতের হেদায়েতের রাস্তা পাবে আর যদি আজকে গোমরা হয়ে যাও মাজারে বাজারে বাবার দরবারে রাস্তাঘাটে বাবার খবর নাই মার খবর নাই দরকার মধ্যে বৈশা বাবার নামে শিল্লিপাক করো তোমাদের মতো বেধবার বাংলাদেশে হতে পারে না ঠিক আছে তাহলে বুঝতে হবে সময়ের আসরের যে কসম খাইছে রাব্বুল আলামিন আমাদেরকে যে বানাইছে আল্লাহ বানায় এমনে ছাইরা দেয় নাই আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এ ভাই এ আপনারা যারা যাওয়ার কাম তো যাইব কিছু মুরব্বী আছে না সমস্যা ভাই এত রাত্রে বেলা আর কত বইয়া থাকবো কথা বুঝেন না কেন লেগা রাত তো অনেক হয়েছে যাই হোক যে কথা বলতেছিলাম এই বাংলাদেশের মধ্যে আজকে যদি ওলামায়ে কেরাম আজকে মাঠে মাঠে ঘাটে তাফসির করে বয়ান করে আমি সূরা আসর থেকে এক স্পষ্ট আজকে লাফি খুশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যেমন ক্ষতিগ্রস্ত টাকা হলে আল্লাহকে ভুলে যায় আজকে টাকা হলে মানুষ সাব হয়ে যায় আজকে টাকা হলে মানুষ ক্ষমতার অপব্যবহার করে আজকে গরিবের উপরে জুলুম অত্যাচার অন্যায় নির্যাতন বেড়ে দিচ্ছে স্টিম রুলার বাড়িয়ে দিচ্ছে আজকে মানুষের দাপটে ঘরে বসে থাকা যায় না হামলা মামলা দিয়ে দিনের পরে দিন মাসের পরে মাস সাহাবে আবু তালেমের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিন বছর বন্দি ছিলেন কত বছর কত বছর কত বছর তো আমরা তো সাত আট মাস কোনো কথাই না জোরা কর না কেন ভাই ভাই খারাপ লাগতেছে আমরা কাছে খারাপ লাগতেছে কারণ শেষ রাইতে তো শেষ রাইতের ওয়াজ ইমন সারা নাইলে মানুষ ঘুমাইবো এডিও বয়ে থাকলো নইলে কথা কন না কেন জোরে কন তাহলে আমাদের এই কোরআন হাদিস কোরআন নাজিল হয়েছে নবীর উপরে নবীও মাইর খাইছে নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম ওলামায়ে কেরাম মাইর খাবে এটাই স্বাভাবিক তাতে কোনো পাস পাওয়া হওয়া যাবে
তো সুতরাং দাঙ্গা সাত দিন মাহফিল থেকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন রব্বুল আলামিন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নবীর উপরে কোরআন কোরআন যদি মানো রাসূলের হাদিস যদি মানো তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে যদি তুমি কোরআনকে ছেড়ে দাও তুমি যদি গান বাজনা দুনিয়ার মধ্যে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও আর আল্লাহকে বলে যাও অল্প সময়ের মধ্যে অল্প তোমার জীবন হায়াতে জীবন জিন্দেগি মধ্যে কত সময় কত বদিকে তুমি কাটায় দিছ রে ও যুবক দেখা যায় রাতে ঘুমাইলে সকাল যখন হয়ে যায় অনেকের পরকাল হয়ে যায় ঘুম থেকে উঠতে পারে না সকালবেলা আর মানুষ এরকম ভাবে তাকাইতে পারে না কারণ হলো ঘুম থেকে অনেকে জাগ্রত জীবন নিয়ে উঠে আবার অনেকে কবর জাগার কোনো কবর থাকে না এখন তে যুবক অনেকে বল্টু ইয়ারফোন লাগায় কি লাগাই রে ভাই ইয়ারফোন আছে না ইয়ারফোন আরো জোরে কোন ইয়ারফোন লাগাইয়া জাকার জাকা জাকা নাকা গান শুনে আর ঘুমায় আরো জোরে কোন জাকা লাগা গান শুনে যুবক তোমার রাতে বেলা ঘরের দরজা লাগানোর সাথে সাথে আইফোন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দেখা যায় গুনার গুনাকারে কয় এই জন্য কোরআনের পক্ষে যদি হেদায়েতের নূর থাকে কোরআনের আলো থাকে তোমার জীবন সুন্দর হয়ে যাবে আর যদি জীবন সুন্দর করতে চাও কাকে ভয় করতে হবে জোরে কাও আরো জোরে কও যুবক আরো কও না আল্লাহু আকবার হায়াতের মালিক যদি আল্লাহ জিন্দেগির মালিক আল্লাহ কোরআনুল কারীমকে আল্লাহ বানিয়েছেন ও দুনিয়ার মানুষ বেশি দিন থাকার জায়গা নয় বেশি দিন থাকতে পারবো না কারণ কি জানো নি আল্লাহর কোরআন সত্য নবীও থাকতে পারে নাই আমি আপনিও থাকতে পারবো না এই জন্য কোরআনকে ফলো করতে হবে বিশ্ব নবীর হাদিসকে ফলো করতে হবে তোমার জীবনের চরিত্রকে সুন্দর করে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে কোন ঠিক না ঠিক যদি তুমি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তুমি যদি ভালো মানুষের সাথে চলো তাহলে ভালো কিছু শিখতে পারবা আর যদি খারাপ মানুষের সাথে চলো তাহলে তুমি খারাপ ছাড়া অন্য কিছু পাইবা না কারণ অনেকের বাপ ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে কথা বলেন না কেন আরো জোরে বলেন বাপ বা তো ফানি দিও ফানি বাপ ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে আর গাভী যদি ভালো থাকে গাভীর দুধ ভালো থাকে যেমন কর্ম লাগাইছেন ডাব গাছ এইখানে কখনো আপেল ধরবে না লেচু গাছের মধ্যে কখনো পেঁপে ধরবে না কথা বলেন ঠিক না বে ঠিক আমার পর্দার আলারের মা বোনেরা আজকে জামাই ভাইয়া ভিন্ন খায় ভিন্ন আছে না ও জামাই ভাইয়া মা বাবার ভুললে জাগা বুল্লা যাইব গা কেমনে আজকে দেখা যায় তুমি যার ছেলে নিয়ে ভুল্লা গা লাগা ও দুনিয়ার মানুষ ভাই ও দুনিয়ার মধ্যে কি কমু আজকে গুনা যে পরিমাণ বাড়ছে গুনার কারণে অপপ্রচারের কারণে আজকে দেখা যায় মানুষ জিনার মধ্যে লিপ্ত গুনা সহজ হয়ে গেছে গা মানুষের বিয়াটা কঠিন হয়েছে কথা বলেন না কেন ভাই আরো জোরে কোন আজকে ছাড়ায় জায়গা ছেড়ে লইয়া ছেড়ে জায়গা ছাড়া লইয়া সাইডার মা তিনডার মা ফরকিয়ার মধ্যে লিপ্ত আছে না না আমন কথা শো নাই আমন কথা শো নাই আছে হাই হাই সারা দুনিয়ার মধ্যে রোগে ভরা কয় না মলম দিবেন কোন জায়গার মধ্যে আপনি সব জায়গায় যদি রোগ থাকে আজকে ঘরের মধ্যে শান্তি নাই বাইরের মধ্যে শান্তি নাই সমাজে শান্তি নাই এ ভাই দোস্ত বুজুর্গ আপনারা কি কষ্ট পাইতেছে কষ্ট পাইতেছে কিও আমন গোয়া জোনার মন মাসিতে আছে হ্যাঁ শুনবেন হ্যাঁ যারা জাগা জাগা অসুবিধা কি গেলে জাগা কারণ সবাই কলম টিয়ে না সবাই টিয়ে একটু ফানি দিও ফানি একটু ফানি অনেক স্টেজ হাই হাই রে খাওয়াইছে অনেক কিছু আমার বয়স লাগছে ভাই কমু কমু লা ইলাহা একটু ফানি সানি নাই স্টেজে এক বছর ফানি দেন না আরে পানি খাইতে হইব কিছুই তো খাই নাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله صلى الله একটা ঘটনা শোনাই সব হবে ব না 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 কইতেছি কইতেছি এ শুনেন শুনেন আমি যে কথা বলতেছিলাম আজকে যদি এই শুনেন দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে দুনিয়াতে কেউ থাকতে পারবে বুঝি বুঝি ভাই আমার খাওয়ান না ফিন্দা নেই দুনিয়ার মধ্যে কেউ থাকবে কেউ থাকতে পারবে আমিও থাকতাম না আপনারও থাকতাম না জীবনের শেষ মাহফিল তাহলে আমলটা যদি নিয়ে কবরে যান তাও দরকার আছে কিনা দরকার আছে কিনা আমল করে যদি কবরে যাইতে চান তোর ঈমান দরকার আছে কিনা আছে নি ভাই এখন আমল করতে হলে আপনাকে জানা লাগবে মুসলমানের সন্তান হইয়া সূরা ফাতিহা পড়তে পারে না মুসলমানের সন্তান হইয়া জানাজার দোয়া জানে না মুসলমানের সন্তান হইয়া মাটি দেওয়ার দোয়া জানে না মুসলমানের সন্তান হয়ে বাবাকে গোসল করাইতে পারে না মুসলমানের সন্তান হয়ে মাটি দেওয়ার দোয়া জানে না মুসলমানের সন্তান হইয়া বাবার লাশটাকে দাফন করতে পারে না ইয়াতে লজ্জা আছে জোরে বলেন আজকে এটা শিখে না কারণ কি মুসলমানের সন্তান আজকে নবীর নাম জানে না কোরআন তেলাওয়াত জানে না মুসলমান জানে জাকানাকা গান মুসলমান আজকে মোবাইলে খাইছে মোবাইলে ফেসবুকে খাইছে কথা কয় না করেন আজকে দেখা যায় যুবক যুবতীর সে চ্যাটিং এর বাজার চলতাছে ভাই বুড়াই বুড়ি জুয়ান জুরি কোনো খবর নাই সব গুনার মধ্যে লিপ্ত জিনার মধ্যে লিপ্ত কথা বলা ঠিক না বেঠে আজকে যদি মুসলমান মোবাইল না টিপা যদি ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ত আল্লাহ ও আল্লাহ তো আল্লাহর ওলি হয়ে যেত জোরে কন আরো জোরে কন তাহলে আমরা মানুষ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে জোরে কন অসৎসঙ্গে অসৎসঙ্গে দেখবেন দুনিয়ার মধ্যে যার বেশি গতি তারে বেশি ক্ষতি যার বেশি গতি তারে কি বেশি ক্ষতি আজকে দেখা যায় এই একটা মিশরের গল্প শোনায় আপনার ঘরে মিশরের এক মেয়ে এক ছেলের সাথে প্রেম করতো কি ভাই মিশরে একটা ঘটনা শোনামু এই মিশরে শোনামু না ও হ্যাঁ চলবো চলবো আরে চলবো রাহেন হ্যাঁ আরে ওইব সব ওইব ভাই আমার শেষ রাইতে দিছে অসুবিধা নাই যাই হোক আমি যেটা কইতে আরে তোরা যদি ডিস্টার্ব করে সস কোন কেমন একটু থাম হ্যাঁ ভাই ভাই রাহেন ভাই ফুলা পেনের জ্বালা ভাই আমি কথাটা কইতে দিই তো করে এখন শোনেন আজকে যদি নামাজ না পড়েন আল্লাহকে এবাদত না করেন পিতামাতার খেদমত না করেন তাহলে জান্নাতে যাওয়া যাইবে যাওয়া যাইবে আজকে যদি আমরা নামাজ পড়ছি না ওয়াজ শুনতাম আইলাম ফজরের নামাজ যদি না পড়ি ওয়াজে কাজ হইব কাজ হইব কাজ হইব আচ্ছা তার নামাজ দরকার আছে কিনা নামাজ দরকার আছে কিনা আল্লাহ কি বলছেন ও মুসলমান তোমরা কি করো নামাজ পড়ো নামাজ যদি না পড়ো তাহলে তোমাদের দিল এই পরিবর্তন হবে না নামাজ যদি না পড়ো হালাল খাইতে হবে হারাম যদি খাও তোমার এবাদত আল্লাহর দরবারে কোনো কবুল আরো যে কোনো কবুল হইব কোনো কবুল হইব তাহলে আমাদের এবাদত বন্দেগী করব কার জন্য কার জন্য তাহলে এই দেশ আল্লাহওয়ালাদের দেশ এই দেশ শাহজালাল শাহপরানের দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশ ওলামায়ে কেরামের দেশ আমি একটা কথাই যুবক তোমাদেরকে মেসেজ দিতে আসছি এই যুবক রঙিন স্বপ্ন দেওয়া বন্ধ করো রঙিন স্বপ্ন দেওয়া বন্ধ করো আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে যাও কোরআন হাদিস মোতালা করো মোবাইল ছেড়ে দাও নামাজের মধ্যে পড়ে থাকো আল্লাহ তোমার পরিবর্তন করে দিবে পরিবর্তন করতে পারে কে পরিবর্তন করতে পারে কে সব কিছুর মালিক কে
তাহলে পরিবর্তন করার মালিক কে আল্লাহ তাহলে আমরা হুকুম মানব কার হুকুম মানব কার ইজ্জত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ যদি আমাদের ইজ্জত সম্মান আল্লাহ দেয় তাহলে আমাদের হায়াতের জিন্দেগীতে কবরে যাওয়ার আগে আমল করে যাওয়া দরকার আছে কিনা জোরে কোন আমল করে যাওয়া দরকার আছে কিনা আমল দরকার আছে কিনা আরো জোরে কোন আচ্ছা আমল করতে হলে এলেম লাগবে নি হ্যাঁ এলেম লাগবে নি ভাই তো গজল তো খালি এলেম জানার জন্য আমল আমল করতে হলে এলেমের দরকার আছে কিনা এ আমলের দরকার আছে কিনা আমল না কইরা যদি কবরে যায় আল্লাহ আমাদের maaf করবে এ maaf করবে আর জোরে কোন আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমি কি করব আল্লাহর রাসূল বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ হে আবু যর গফারি তুমি তাকওয়ার উপরে চলো তাহলে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের মধ্যে সম্মান দিবে হযরত বেলাল হাবশীর নাম শুনেছেন হযরত বেলাল হাবশী এত আল্লাহওয়ালা কেমন হলেন বেলাল হাবশী হাঁটতেন জমিনে আওয়াজ তো আসমানের মধ্যে কথা বলা ঠিক না বেঠে আর ঠিক না বেঠে এই জন্য ভাইয়ের আমার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এত প্রাণপ্রিয় সাহাবী ছিলেন কালো ছিলেন টুটকুলা মোটা ছিলেন চেহারাটা ভালো ছিলেন না আমলে আল্লাহওয়ালা এমন একটা সাহাবী ছিলেন হযরত বেলাল হাবশী যখন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হযরত বেলাল হাবশী মদিনা ছেড়ে দামেস্কের মধ্যে চলে যান বলেন আমি বেলাল আজান দিব আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মধ্যে এসে নামাজ পড়াবেন না সুবহানাল্লাহ কোন হযরত বেলাল হাবশী মদিনা ছেড়ে দামেস্কের মধ্যে চলে যায় দীর্ঘ দিনের মধ্যে হযরত আল্লাহর রাসূল হযরত বেলালকে হাবশীকে স্বপ্নে দেখায় হে বেলাল তুমি আমাকে ছেড়ে কিভাবে মদিনার থেকে চলে আসলা হযরত বেলাল হাবশী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনার মধ্যে নাই আমি আজান দিব আর বেলাল হাবশী আজানের পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াবেন না আমি বেলাল হাবশী সেটা মানতে পারি না আল্লাহ নবী সাহাবি আল্লাহ দে বেলাল হাবশী স্বপ্ন দেখার পরে বলল তিন দিন তিন রাত লাগে গেলেন হযরত বেলাল কোথায় দামেস্কে মাথার মধ্যে গাঁঠিটা নিয়ে এরকম ভাবে পায়ের মধ্যে জুতা নাই আউলা সাউলা চুল রাস্তার মধ্যে এমন ভাবে দৌড়াচ্ছে আর বলতেছে গোলাপি জি আমি আসতেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি হাজির তিন দিন তিন রাত্রে যাওয়ার পর হযরত বেলাল হাবশী আসার পরে এরকম মদিনা মসজিদে নববীর কাছে এই এরকম ভাবে তখন এরকম ভাবে এসএস দিয়ে গেরাও ছিল না জালে জালে ছিল আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ হাসান হুসাইন ঘরের ভিতরে কাঁদতেছে আবু বকর ওমর বলে বেলাল আসছে বেলাল আসছে আজান যখন হইতেছে ভাই আজান হইতেছে এদিক দিয়ে ঘর থেকে আজান হুসাইন মদিনার সাহাবাই কেরাম সবাই মনেছে বেলালের আজান কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী মসজিদে নববীতে আসবে বলেন না সুবহানাল্লাহ আশিক বিন কাব জিবে আমার দয়াল নবীর শান আল্লাহ ভালোবাসা নাম রাখিছে হাবিব রাসূল আশিক বিলে কাব জিবে আমার দয়াল নবীর মান ভাই দোস্ত বুজুর্গ সময় আমার স্বল্প কথা বলবো অল্প শোনাবো কোরআন হাদিসের গল্প এমনি ভাবে ভাই আমার আমি যে জামুগা জামুগা ভাইয়ের আমার সময় আমার অধিকটা কাটায় দিছে কিছু করার নাই হযরত বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দামেস্ক থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারের মধ্যে আসলাম নবীজি আল্লাহর রাসূল পরের দিন স্বপ্নে দেখে বেলাল তুমি দীর্ঘদিন হয়ে গেছে দামেস্কের মাটিকে ছেড়ে দিয়েছো ও বেলাল তুমি এসেছো আমি নবীর কলেজা ঠান্ডা হয়ে গেছে
আল্লাহর রাসূল বেলালের আজান বেলাল অনেক প্রিয় সাহাবি ছিল আজান না আজানের আওয়াজ দুনিয়ার মধ্যে হলে আরশে আযিমের মধ্যে আজানের আওয়াজ শোনা যেত হযরত বেলাল হাবশি দুনিয়া থেকে যখন চলে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল হাবশি জীবিত থাকতে বেলাল কিয়ামতের ময়দানে রাসূলের পাও মোবারক থেকে উঠবে আর রাসূলের সামনে বরাকতা নিয়া হযরত বেলাল সামনে সামনে অগ্রসর হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah ভাই দোস্ত বুজুর্গ রাতে আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন প্রায় 11:30টা বাজে গেছে মনে ঠিক না 11:30টা আছে না ওয়াজ তো সারা জীবন শুনবেন আমল করা দরকার আমরা ফজরের নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়বো তো ভাই ভাই ফজরের নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো তো اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم رب العالمين دعيا كوري مايا كوري جرا আজকের মাহফিলের আয়োজন করেছে শুনেছে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নিও আল্লাহ সবাইকে মাফ করে দিও আল্লাহ সবারে কবরের আযাব তুমি মাফ করে দিও আল্লাহ সকলের মনে আশা পুরো করে দিও আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনেছে যারা শুনতেছে আল্লাহ সবাইকে নেক হায়াত তৈয়বা দান করে দিও আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ এই মাহফিলকে তুমি সাত দিন কে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিলের সুনাম সারা দুনিয়া তুমি প্রচার করে দাও আল্লাহ মাহফিলের কমিটিদের কবুল আর মঞ্জুর করে নাও যারা শুনেছে শুনছে আল্লাহ দূর দূরান্ত থেকে যারা এসেছে প্রত্যেকের মনে আশা পুরো করে দাও আল্লাহ তুমি আমাদের হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ কালকে আমার হাজিরা তুমি আল্লাহ সহজ করে দাও আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন